আপা 100 টাকা দে। 100 টাকা? কেন? দরকার বলি তো যাচ্ছি, বাসা বলি তো মা ঘরে পড়তো, তাই অফিসে এলাম। এত টাকা নিয়ে আমি অফিসে আসি? তুই তুই এখানে কেন এলি? সবাই কি ভাববে? ভাবার কি আছে, টাকা আমার লাগবেই। ম্যানেজার সাহেব, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যালো, জি জি স্যার। আপনি কি খুব ব্যস্ত নাকি? নো নো স্যার, ব্যস্ত নই। একটু আসুন আমার রুমে। আমি আসছি স্যার। তোর বসের কাছ থেকে চেয়ে দিতে পারিস। ছি স্বপন, আমি এখানে বসবো, টাকা পেলে তবে উঠবো। তুই সারা দিন বসে থাক। এভাবে ঘোরাঘুরি না করে বসুন। থ্যাংক ইউ। আপনার কোনো অসুবিধা হচ্ছে? তা হচ্ছে বই কি, এটা অফিস, আস্তাবল নয়। ও অফিস, থ্যাংক ইউ, যাচ্ছি আমি। আমাদের নিউ প্রজেক্টের জন্য আপনাকে চট্টগ্রাম যেতে হবে, থাকতে হবে বেশ কিছুদিন, আমি পরে আসব। স্যার আমার একটু, ম্যানেজার সাহেব আপনার থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে রেখেছে। স্যার আমি, ম্যানেজার সাহেব দেশের বাইরে যাচ্ছে, সে কারণে আপনাকে যেতে হবে। কিন্তু স্যার আমার একটু, তাছাড়া এই সমস্ত দায়িত্ব দিনে দিনে আপনাকেই নিতে হবে। না মানে আমি বলতে চাচ্ছিলাম স্যার, ওই স্যার আমার ভাই স্যার স্বপন। আই সি, বসুন। থ্যাংক ইউ স্যার। আবু শিগি টাকাটা দে তো, আমার তার আছে। আমার রুমে চল। স্ট্রেঞ্জ, তুই তো বলি তোর কাছে নেই, এখন কোথা থেকে দিবি? স্বপন কত টাকা? ওনলি 500 স্যার। স্বপন থ্যাংক ইউ স্যার, আমি চলি। স্যার আমাকে কবে যেতে হবে? আমার টিকিট কি হয়ে গেছে? ইয়েস মিস নয়ন, এভরিথিং ইজ রেডি, সো ইউ হ্যাভ টু গো ডে আফটার টুমরো। তুমি একা একা চট্টগ্রাম যাবে? যেতেই হবে। তোমার ওই বসটার মতলব কিন্তু একদম ভালো না। না না, উনি কিন্তু খুব ভালো মানুষ, আমি ওর কাছে ঋণী। জানো আবির, বাবা মারা যাওয়ার পর উনি যদি দয়া করে আমাকে চাকরিটা না দিতেন, আমি আমি এই এত বড় সংসারটা চালাতে পারতাম না। দয়া করে তোমাকে উনি চাকরিটা দেননি, তোমার কোয়ালিটিতে তুমি অর্জন করেছো। নয়ন, তুমি সব কিছু এত সহজ করে ভাবো কেন? তাতে অনেক বেশি সুবিধে। পৃথিবীটা অত সহজ নয়, ওই বসের কোনো মতলব নেই, এটা তোমাকে কে বললো? আমি নিজেকে অত দামি ভাবিনি। আমি ভাবি, আর এই জন্যই ভাবি যে তোমাকে ছাড়া আমার চলবে না। সে তো আমারও চলবে না জানি, কিন্তু মাঝে মাঝে আমার, আবির তুমি আমি এখন অনেক কিছু বুঝি, তারপরও তুমি যে কেন এমন অবুঝ হও? অবুঝ হই, আমি আমার নিজের জিনিস নিজের কাছে রাখতে চাই, তাকে তুমি অবুঝ বলো? আবির আমি তোমাকে ভালোবাসি। আবির আমি তো আপনার বাসার দিকে যাচ্ছিলাম, চট্টগ্রাম যাওয়ার ব্যাপার কিছু প্রিপারেশন আছে, চলুন। স্যার আমার একটু, স্যার আরে আসুন তো স্যার, আসুন।
জানো শুভ্র, আপনা চট্টগ্রাম গেছে একা। তোমার আপা সত্যি চমৎকার, ওনাকে দেখলে মনেও হয় না যে উনি কোনো প্রতিবাদ করতে জানেন। আসলে আপা ওরকমই, বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারের হাল ধরেছেন আপা, নিজের কথা কোনোদিন ভাবেননি। হাবির ভাইয়াকে ভালোবাসে, অথচ কোনোদিন বিয়ে করবে কিনা সন্দেহ। কেন, গুছিয়ে নিতে পারলে নিশ্চয়ই করবেন। আরে না, আপার আসলে সাহসের অভাব আছে, আমি হলে। চলো যাই, সামনে পরীক্ষা। রিনি, তোমার আপুকে কিন্তু আমাদের বিয়ের কথাটা বলো। বিয়ে? আমাদের বিয়ে? দেখো শুভ্র, কাউকে পছন্দ হলেই তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া তুমি আমি ক্লাসমেট, বিয়ে করে খাওয়াবে কি? এসব বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দাও, চলো সামনে পরীক্ষা। কি ব্যাপার আকমল সাহেব, আপনি কি নয়নকে খবর পাঠাননি? আমি তো স্যার তার বাড়িতে মেসেজ পাঠিয়েছি। তাহলে বুঝতে পারছি না। আবির, ওই লোকটাকে আমি দেখে নেব। তুমি প্লিজ বুঝতে চেষ্টা করো। না, উঠে এসো। এত রাত করে ফিরলি? আপু, তুই আজকাল মনে হয় অনেক বড় অফিসার হয়ে যাচ্ছিস, সবসময় একটা ব্যস্ত ব্যস্ত ভাব। সম্ভাবনা খুবই প্রবল। আপু, তোর প্রমোশন হলে কিন্তু আমরা এই বাসাটা চেঞ্জ করব। একটা সুন্দর বাসা না হলে বন্ধুদের কাছে প্রেস্টিজ থাকে না। সেই কবে তোর বাবার হাত ধরে এ বাড়িতে এসেছি, তখনও নয়ন হয়নি। এই বাড়িটাতে এতদিন থাকতে থাকতে নিজেদের বাড়ি মনে হয়, কত স্মৃতি জড়িয়ে আছে। বাড়িটা বদলাবি? থাক না রিনি, এ বাড়িটা তো সুন্দর, বাবার স্মৃতি এই বাড়িটা ঘিরে।
আমার কিন্তু বেশ লাগে। বেশ লাগলে এখানেই থাক। আমি বলেছি বলে যেন এক্ষুনি এই বাড়ি ছেড়ে যাওয়া হচ্ছে। সবার কেমন দুঃখ দুঃখ ভাব। আমি শুধু আমার স্বপ্নের কথা বলেছি, একটা সুন্দর ছিমছাম গোছানো বাড়ি। আর আমার স্বপ্ন তুই। স্বপ্নটা তো মানুষ হলো না, ইউনিভার্সিটিতে যাওয়াটাই বন্ধ করে দিয়েছে। তুই লেখাপড়া শেষ করবি, একটা চমৎকার রেজাল্ট হবে তোর, তারপর রাজপুত্রের মতো একটা ছেলে দেখে তোর বিয়ে দেব। অবশ্য আমি এটাও দেখব সেই রাজপুত্রের যেন তোর স্বপ্নের মতো একটা বাড়ি থাকে। আমার বর আমি হয়তো খুঁজে নেব। কিরে, কেউ আছে টাছে নাকি? এখনই বলে রাখ, নে ওঠ, অফিস থেকে ফিরলি হাত মুখ ধুয়ে নে। মা, আমার বেতনটা। মা, আমাকে একটা 100 টাকা নোট দাও না মা, খুব দরকার। কি দরকার? বাজে খরচ একদম চলবে না। মা দাও না মা, ও আমাদের সবার ছোট, আদর দিয়ে দিয়ে তুই ওর মাথা খেয়েছিস। আচ্ছা নে। থ্যাংক ইউ মা। আচ্ছা আপু, কোনো মেয়ের কি তার ক্লাসমেটকে বিয়ে করা উচিত? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস? এমনি ক্লাসমেটকে যদি কেউ ভালোবাসে তাহলে নিশ্চয়ই বিয়ে করা উচিত। না ধর, তোকে কেউ ভালোবাসে কিন্তু তুই তাকে ভালোবাসিস না। আমি যদি ভালো নাই বাসি তাহলে বিয়ে করতে যাবো কেন? ভালোবাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করা যায়। ত্যাগ ত্যাগের আমি তেমন তোয়াক্কা করি না, আমি আমার জীবনকেই ভালোবাসি। তোর জন্য আমি সব ত্যাগ করতে পারি রিনি। আপু তুই সত্যি খুব ভালো রে, সত্যি ভালো। তুইও খুব ভালো রিনি, এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। এভাবে চলতে পারে না, ফিরে এসে স্যারকে সব বলতে হবে। আবির এমনিতেই অন্যরকম, কিন্তু এখন আমাকে ও ভুল বুঝছে কেন? আসতে পারি? এসেই তো পড়েছেন, বসুন। আপনাকে তো ঠিক, আপনার সাথে কথা আছে, এখানেই বলবো নাকি অন্য কোথাও? এখানেই হতে পারে। নয়নকে চট্টগ্রাম পাঠিয়েছেন কেন? একা এখন একা গেছে, নেক্সট উইকে আমি যাব, আমার সাথেই ফিরবে। ও, তাহলে প্ল্যান করে কাজটা করেছেন? কোন কাজ? আমি নয়নকে বিয়ে করব, আপনি ওর পিছু ছেড়ে দিন। বিয়ে? পিছু ছেড়ে দেয়া? দেখুন মিস্টার, আপনার এ সমস্ত শব্দচয়ন আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমার কিছু করার নেই, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু নয়ন আমাদের সাহায্য নিতে চায় না, তাই সেই সুযোগটা আপনি নিচ্ছেন বস হিসাবে। নয়ন আপনাকে ভালোবাসে? অফকোর্স, আমাদের সম্পর্ক স্কুল লাইফ থেকে, সেটা তার ফ্যামিলিও জানে। এমএ পাশ করার পর ওর বাবা মারা যান, ওকে চাকরিটা নিতে হলো, সেই থেকে আমরা অপেক্ষা করছি। মাঝখানে আমি কি অপেক্ষায় কোনো ব্যাঘাত ঘটিয়েছি? নয়ন ভালো মেয়ে, ভীষণ, যে কোনো ছেলেই ওর মতো মেয়েকে ভালোবাসবে। আমিও যদি ভালোবেসে থাকি তাহলে কি অন্যায় করেছি? আমার স্ত্রী মারা গেছে বিয়ের 2 বছরের মাথায়, বিয়ের কথা আমি অবশ্য এখনো ভাবিনি, তবে নয়নের মতো মেয়ে আমাকেও ভাবিয়েছে। আমার তো মনে হয় নয়ন আমাকে ভালোবাসে, আমি বললে সে আমাকে ফিরিয়ে দেবে না।
আপনি কি চান আমি আপনার জন্য স্যাক্রিফাইস করি? স্যাক্রিফাইস? আপনি আমার জন্য স্যাক্রিফাইস করবেন? হাউ ডেয়ার ইউ! স্ট্রেঞ্জ, আপনি কি চান আমি আপনার জন্য স্যাক্রিফাইস করি? কালকে টিকিট হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে প্রজেক্টটা রেডি করার জন্য। কে বাড়ির জন্য মন খারাপ করেনি? জি করেছে, এতদিন লাগবে আমি এটা ভাবিনি। প্রায় এক মাস হয়ে গেল, সাত আট দিনেই শেষ করতে পারবো ভেবেছিলাম। কিন্তু আশ্চর্য স্যার, আমি বাড়ির থেকে কোনো ফোনও পেলাম না। আপনার বাসায় ফোন আছে? কই, আমাকে তো নাম্বার দেননি। না, আমার বাসায় নয় স্যার। তবে নয়ন, আপনি একটা কথা বলতে চাই, এখন বলবো? শিওর স্যার। আপনি বোধহয় আমার জীবন সম্পর্কে কিছু জানেন না। জানি। কেমন করে? অফিসের অন্য সবাই যেভাবে জানে তেমনি ভাবে। শুধু এইটুকুই? নিজে থেকে কিছু খোঁজ করেননি? না, অকারণ কিউরিওসিটি আমার নেই স্যার। আমি কখনো আমার অধিকারের বাইরে যাইনি। অধিকার যদি দিতে চাই নেবেন? না, আপনাকে আমি অন্যরকম জানতাম স্যার। আপনি আমাকে এরকম প্রস্তাব করবেন আমি কখনো ভাবিনি। নয়ন, নয়ন, আপনাকে আমি পছন্দ করি, বলতে পারেন ভালোবাসি। যাকে ভালোবাসা যায় তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়াটা কি অন্যায় স্যার? আমিও একজনকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। ওর নাম আবির। আপনি জানেন, ভালোই হলো, আমরা বিয়ে করব। আমাদের বাড়ির অবস্থাটা একটু গুছিয়ে নিতে পারলে তারপর। আমার ছোট ভাইটা এখনো চাকরি পায়নি, বেকার। বোন রিনির লেখাপড়াটা শেষ হলে ওকে একটা বিয়ে দেব, তারপর আমি আমার বিষয়ে ভাবব। আপনার আবিরকে আমার ভালো লাগেনি, ওরকম একটা ছেলেকে নির্ভর করা যায় না। আপনাকে পস্তাতে হবে হয়তো, যদিও আমি চাই আপনি সুখী হন। আবির বলেছিল আপনার মতলব ভালো নয়। আমি সেদিন বিশ্বাস করিনি ওর কথা, আজ মনে হচ্ছে বিশ্বাস না করেই আমি ভুল করেছিলাম। নয়ন, এলাকাটা ভালো নয়, একা যাবেন না। নয়ন, কেমন আছো মা? ভালো। এই কদিনে তুই কত শুকিয়ে গেছিস রে। এক মাস যা পরিশ্রম গেছে মা। স্বপন, রিনি, ওরা কোথায়? আছে, ঘরে আছে। আয় ভেতরে আয়। স্বপন, কেমন আছিস স্বপন? ভালো। রিনি কোথায় মা? রিনি কেমন আছে? রিনি তো বাসায় নেই। বাসায় নেই? এই অসময়ে সামনে পরীক্ষা, রিনি কোথায় গেছে মা? কি ব্যাপার, কথা বলছো না কেন মা? রিনির কি হয়েছে? জার্নি করে এলি, হাত মুখ ধুয়ে বিশ্রাম নে। বিশ্রাম লাগবে না মা, কিন্তু রিনি কোথায় গেছে এটা আমাকে বলছো না কেন? রিনি মানে কি হয়েছে রিনির? মা, মা কথা বলছো না কেন? রিনির কি হয়েছে? স্বপন, স্বপন, রিনির কি হয়েছে? রিনির বিয়ে হয়ে গেছে। রিনির বিয়ে হয়ে গেছে? মা, আমাকে একবারও জানানোর দরকার মনে করলে না? আমি কি এই সংসারের কেউ নই? কি হলো মা, জবাব দিচ্ছ না কেন বলো? সময় ছিল না। মানে? তুই চিরাগাং চলে যাবার দুদিন পর আবির ভাই আমাদের বাসায় আসে, মাকে আর আমাকে ডেকে রিনিকে বিয়ের প্রস্তাব দেয়। তুই এসব কি বলছিস স্বপন? আবির কার সাথে রিনির বিয়ের প্রস্তাব দেয়? থাক না এসব কথা, পরে শুনিস। থাকবে কেন মা, বল স্বপন, আমি এখনই শুনতে চাই, আবির কার সাথে রিনির বিয়ের প্রস্তাব দিয়েছে? আবির ভাইয়ের সঙ্গে। আবির? আমাদের কি দোষ?
আবির ভাই বাসায় এসে বলল সে রিনিকে বিয়ে করবে এবং একদিনের মধ্যেই। তোর কথা ভেবে আমরা সময় চেয়েছিলাম, কিন্তু আবির বলল একদিনের মধ্যে রিনির সঙ্গে বিয়ে না দিলে ও আত্মহত্যা করবে। আর তাছাড়া আবির ভাইয়ের মতো একজন ভালো পাত্র হাতছাড়া করে লাভ কি? সে তো পরিষ্কার বলেই দিয়েছে তোকে সে ভালোবাসে না, বিয়েও করবে না। চুপ কর, চুপ কর স্বপন, চুপ কর। এসব অসভ্যতা আমার পছন্দ নয় রিনি। অসভ্যতা? আমার কোনো কিছু যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে বিয়ে করেছো কেন? বিয়ে কেন করেছিস তার জবাব আমি তোমাকে দিতে পারবো না রিনি। জবাব তোমাকে দিতেই হবে আবির, আমাকে বিয়ে করেছো, স্ত্রী হিসেবে আমার যতটুকু অধিকার তার সবটাই আমি চাই। তোমার মনে আছে আবির, যেদিন তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে সেদিন আমি কোনো কিছু না ভেবেই তোমার এক কথায় রাজি হয়েছিলাম। সেদিন একটি বারের জন্য ভাবিনি ছোট বোন হয়ে নয়নাপুর কত বড় ক্ষতি আমি করেছি। যে বোন সারা জীবন তার নিজের কথা না ভেবে আমাদের কথা, আমাদের সংসারের কথা ভেবেছে, আমি আমার নিজের সুখের জন্য আমার মায়ের মতো বোনটার জীবনটা নষ্ট করে দিলাম। বিনিময় স্ত্রী হিসেবে স্বামীর সামান্যটুকু ভালোবাসাও তুমি আমাকে দিচ্ছ না। বলো আবির, আমার কি অপরাধ বলো? তুমি এখন যাও রিনি, আমি ঘুমোব। আবির, তোমার খাম খেয়ালির জন্য নয়নাপুর আমার জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দিলে, এই জন্য তোমাকে অনেক অনেক মূল্য দিতে হবে আবির। কিরে, ঘরের আলো নিভিয়ে অন্ধকারে শুয়ে আছিস? লাইটটা নিভিয়ে দাও মা, আমার ভালো লাগছে না, একা থাকতে ইচ্ছে করছে। নয়ন, তুই কি আমার উপর রাগ করেছিস মা? না, আমি এই বিয়ে দিতে চাইনি রে। স্বপন বললো, স্বপন বললো আর তুমি রাজি হয়ে গেলে মা? স্বপন বললো আবির নাকি তোকে ভালোবাসে না, রিনিকে ভালোবাসে, তোকে বন্ধুর মতো পছন্দ করে। তুই বল, আবিরের মতো ছেলেকে? মা, তুমি তো জানতে আবিরের সাথে আমার কি সম্পর্ক ছিল। যে ছেলে সেই সম্পর্কের ইতি টানলো এত সহজে, তার সাথে তুমি রিনির বিয়ে দিলে মা, একবারও ভাবলে না রিনির কি হবে? কিন্তু রিনি তো এক কথায় রাজি হয়ে গেল। মা, মা আমার ভীষণ কষ্ট হচ্ছে। মা, কি ব্যাপার, নয়ন এখনো আসেনি? দশটা তো বেজে গেছে, আসবে না নাকি? ও হ্যাঁ, আপনার তো জানার কথা নয়, ঠিক আছে। আপনি কি ব্যস্ত নাকি? না, আসুন।
কেমন আছেন? বসুন। তারপর বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? সমাদর করছেন মনে হয়। আপনার সাথে সেদিন যেভাবে কথা বলেছি ঠিক হয়নি। আমি বিয়ে করেছি। হ্যাঁ, পূর্বেই শুনেছি। নয়ন আমাকে চট্টগ্রামে বলেছে আপনাকে সে ভালোবাসে, আপনারা বিয়ে করবেন। তাই বলে এত তাড়াতাড়ি, কাল রাতেই? কংগ্রেচুলেশনস। কাল রাতে নয়, আপনারা চিটাং চলে যাবার দুদিন পরেই নয়নের ছোট বোন রিনিকে বিয়ে করেছি। আপনাকে স্যাক্রিফাইস করতে হলো না, আমি করলাম। ভুল করেছেন নয়নকে, আপনি ভুল বুঝেছেন। হয়তো আমিও আপনাকে ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না। কেন কেন আপনি এরকম একটা ভুল করলেন? এই মেয়েটার এখন কি হবে? এ আপনি কি করলেন? কেন কেন এরকম একটা সর্বনাশা ভুল করলেন আপনি? তোমাকে আমি বারবার বারণ করেছিলাম, আমার মন বলছিল কোথায় যেন একটা ভুল হচ্ছে, কিন্তু সেদিন তুমি আমার কোনো কথাই শুনলে না। জেদ ধরলে রেনিকে বিয়ে করবে, তোমার তোমার সামান্য একটা ভুলের কারণে, একটা জেদের কারণে দু দুটি জীবন আজকে নষ্ট হয়ে গেল। আমি এখন কি করব রহমান চাচা? কি আর করবে, যা হবার তা তো হয়েই গেছে। যাকে বিয়ে করেছ তার তো কোনো দোষ নেই বাবা, তাকে তাকে তুমি মেরে না। না, অসম্ভব। যাকে সারা জীবন আমি পাগলের মতো ভালোবেসে এসেছি, তার জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারি না রহমান চাচা। ভাবতে তোমাকে হবেই আবির, তুমি ইচ্ছে করলে আমার জীবনটা নষ্ট করে দিতে পারো না। আমি সেধে তোমার কাছে আসিনি, তোমাকে বিয়ে করার জন্য তুমিই আমাকে অনুরোধ করেছিলে। ভুল ভুল করেছিলাম। ভুল যখন করিয়ে ফেলেছ তখন তো তার মূল্য তোমাকেই দিতে হবে। চুপ করো। চুপ আমি সেই দিনই করব যেদিন তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে। ভুল ভুল রেনি, সব ভুল। ভুল কেন আবির? আমি তো তোমার কাছে কোনো অন্যায় দাবি করছি না। মনে রেখো আবির, আমি নয়ন নই। যখন আমি তোমাকে বিয়েই করেছি সবকিছু জেনে শুনেই করেছি। রহমান চাচা, ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। জি, কার কাছে এসেছেন? মানে আমার নাম মুনির আহমেদ, আমি নয়নের অফিসার। আচ্ছা আচ্ছা, নয়নের বস। জি জি, আসুন ভিতরে আসুন। নয়নের শরীরটা ভালো না, তাই আজ অফিসে যায়নি। আপনি বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা। নয়ন, এই অবেলায় শুয়ে আছিস, শরীর খারাপ করবে মা। মনে যদি ভালো না থাকে মা, শরীর দিয়ে কি হবে? এত কষ্ট করে এলেন, তুই দেখা না করলে কষ্ট পাবে। মা মা, আমি একটা মানুষ মা, আমার মন আছে, ভালোবাসা আছে, আমি শুধু টাকা রোজগারের যন্ত্র নই মা। আমি বুঝি, আমি সবই বুঝি রে, কিন্তু আমার কিছুই করার নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে। যা মা, দেখা করে আয়। আপনি? আপনি দুদিন থেকে অফিসে যান না, তাই ভাবলাম অসুস্থ কিনা দেখে আসি। আপনি জানেন আবির বিয়ে করেছে আমার ছোট বোন রিনিকে? যে রিনিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, ওকে ভালো বিয়ে দেব, তারপর আমি নিজে বিয়ে করব। আমি আমার নিজের জন্য যতটুকু ভেবেছি
তার চেয়ে অনেক অনেক বেশি ভেবেছি রিনির জন্যে। সেই রিনি যে জানতো আমি আবিরকে ভালোবাসি, সে নির্দ্বিধায় আবিরকে বিয়ে করল। একবারও আমার কথা ভাবল না। হ্যাঁ, আমি শুনেছি আবির আমার অফিসে গিয়েছিল। আর সেই সুযোগে আপনি ভালোবাসার প্রস্তাবটা দিতে এসেছেন, তাই না? নয়ন, মনে রাখবেন আমি আর কোনো দিন আপনার অফিসে যাব না। রেজিগনেশন লেটারটা সময় মতো পেয়ে যাবেন। নয়ন এমনিতে সবসময় খুব চাপা স্বভাবের মেয়ে, কিন্তু এখন এমন সব আচরণ করছে, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুটা সময় যাক না, সব ঠিক হয়ে যাবে। রিনি, তুই কখন এলি? আমার ছোট মেয়ে রিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তাহলে আজ যাই। জি, পরে একসময় এসে খোঁজ নেব। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোর? মা, মা গো, আমি ভুল করেছি মা। আবির আসলে আমাকে ভালোবাসে না, ও জেদ করে আসলে আমাকে বিয়ে করেছে। আমি আপুর সাথে বেইমানি করেছি। ছি 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 ছি, নিজের বোনের সাথে বেইমানি। মা, মা, আমি একটু আপুর সাথে দেখা করবো, একবার শুধু দেখা করবো। না রে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। আমি কি ওর কাছে মাপও চাইতে পারবো না? শোন, এখনই যাবি, একটু বসবি না? আমি এই বাড়িতে সেই দিনই আসব যেদিন আবিরকে সাথে নিয়ে আসতে পারবো। রিনি, আসতে পারি? হারি, আপনি? আমি ভুল দেখছি না তো? না, ভুল নয়। বসুন। বসতে আসিনি, এসেছি আমার রেজিগনেশন লেটারটা দিতে। অন্যের হাতে পাঠাতে পারতাম, কিন্তু পাঠাইনি এই ভেবে যে একদিন আপনি আমার অনেক বড় উপকার করেছিলেন, সেই কৃতজ্ঞতা বোধটুকু আজও আছে বলে আমি নিজে না এসে পারলাম না। নয়ন, রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে একবার ভেবে দেখুন না। পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। এখন তো আমার আর কিছু করার নেই, আপনি বলুন আমি কি করতে পারি, আমি কোন মুখে ওর সামনে যাব। নয়ন মোটেই আমাকে সহ্য করতে পারছে না, ও ভাবছে আমি যত সমস্যা সৃষ্টি করেছি। আপনি নয়নকে বিয়ে করে ফেলুন না, প্রশ্নই ওঠে না। আসলে সব সমস্যার মূলই আমি। না না না, আপনার কোনো দোষ নেই। আসলে আপনি রাজি না হলেও উনি হয়তো অন্য কাউকে বিয়ে করতেন। আসলে উনি নিতে চেয়েছিলেন প্রতিশোধ। প্রতিশোধ? আর হাতিয়ার হিসেবে কাজ করলাম আমি আমার নিজের বোনের বিরুদ্ধে? তোমার এইরকম ব্যবহার আর কতদিন চলবে? খুব বেশি দিন কি চলেছে? আমাদের বিয়ে হলো তো মাত্র এক মাস। এক মাস একটা বিশাল সীমানা, যদি সেটা যন্ত্রণার হয়। রিনি প্লিজ, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো, তোমার আমার মাঝে ব্যবধান অনেক। কিসের ব্যবধান? তুমি এবং আমি রীতিমতো বিবাহিত স্বামী স্ত্রী। আমি তা মানতে পারছি না, সেটা আমি তোমাকে অনেক আগেই বলেছি। বললেই সমস্যা মিটে যাবে, কেন মেনে নিতে পারছো না? আমি কি জোর করে তোমাকে বিয়ে করেছি না তুমি জোর করেছো? তুমি একদিন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আপুকে নয়।
অপু শুধুই তোমার বন্ধু। থামো, সব সময় নয়ন প্রসঙ্গ আমার ভালো লাগে না। আমি জানি আমি ভুল করেছি, আমি আমি নয়নকে ভালোবাসি, তোমাকে অমর্যাদা করতে চাই নে। চমৎকার চমৎকার তোমার মর্যাদার নমুনা, তুমি একটা ভণ্ড প্রতারক, তুমি আমার জীবনটা নষ্ট করেছ, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ। চুপ করো, তোমার ঔদ্ধত্যের সীমা থাকা দরকার। কাল আমাদের বাড়ি যাব, তোমাকে আমার সাথে যেতে হবে। না, আমি যাব না। বারবার একই প্রসঙ্গ তুমি তুলবে না? 100 বার তুলব। আমার প্রাপ্য আমি না পেলে আমি তোমাকে নিষ্কৃতি দেব না। আমি আসলে আসলে আমি নিষ্কৃতি চাই, আমি মুক্তি চাই। হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দেব আবির, আমি সত্যিই তোমাকে মুক্তি দেব। আমি আর কোনো দিন স্ত্রীর মর্যাদা নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। অসুস্থ। কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গেছে, এখনো সেন্সলেস। হসপিটালে? হ্যাঁ, তো দেখতে যাওয়া উচিত। আমি যাব না। রিনির এই অবস্থার জন্য তুই দায়ী। আবির ভাইয়ের জন্য তোর বারে বারে সহ্য করতে না পেরে ও আত্মহত্যা করতে চেয়েছিল। মনে রাখিস, রিনির যদি কিছু হয় আমি নিজে সাক্ষী দেব, যাতে তোর ফাঁসি হয়। দিস, তুই সাক্ষী দিস, আমার ফাঁসি হোক, তুই যা আমার সামনে থেকে। মনে রাখিস, তোকে আমি খুনের আসামি বানাবই। আপনি একটু বাইরে আসুন, কিছু কথা আছে আপনার সাথে। আপনি যদি রিনিকে স্ত্রীর মর্যাদা নাই দেবেন তবে বিয়ে করেছিলেন কেন? আপনি আপনি রিনির জীবনটা নিয়ে খেলা করলেন। আমি ভুল করেছি, আপনার এই ভুলের মাশুল দিতে হলো রিনিকে। আপনি আপনি একটা না না স্বপন, নয়ন রাজি হবে না। কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই, নইলে এতগুলো জীবন সব নষ্ট হয়ে যাবে। আপনি কোনো রকমে নয়ন আপুকে বিয়ে করে ফেলুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনি তো নয়ন আপুকে ভালোবাসেন, পাশেন না? হ্যাঁ। তাকে বাঁচাতে চান না? চাই। তাহলে রাজি হচ্ছেন না কেন? কারণ এতে রিস্ক আছে। ভালোবাসায় রিস্ক থাকবেই। এতে তোমার কি লাভ? 3টি জীবন বেঁচে যাবে। না না, ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো ঠেকছে না। আরে কিচ্ছু হবে না, আমি আছি না, আমি নয়ন আপুকে সাথে নিয়ে যাব। আফটার অল ও আমারই বোন, আমি চাই ও সুখে থাকুক।
সাহেব, জ্ঞান ফিরছে না কেন? আমরা সব রকম চেষ্টাই করছি। না, কেন? আমি শুনবো না। নয়ন, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে গালাগালি করো। কোথায় যাচ্ছিস শাসন করে? জাহান্নামে। আমার সাথে গাড়িতে আয়। গাড়ি? গাড়ি কোথায় পেয়েছিস? যারই হোক, তুই আমার সাথে আয়। আপু, তুই আমার বোন, বড় বোন। তোর ছেলেবেলার কথা মনে আছে? পিঠি পিঠি ভাই বোন আমরা, সারাক্ষণ মারামারি করতাম। আর মা যখন আমাকে মারতে আসতো, তুই তখন নিজে মার খেয়ে আমাকে বাঁচাতিস, তাই না? তুই কিন্তু রিনিকেই বাঁচাতিস। আপুরে, আমি তোর ভালো চাই, তোর সুখ চাই, বিশ্বাস কর। বিশ্বাস করলে ঠকতে হয়, তবু তাতেও আমার এখন কিছু যায় আসে না। চল, তোর সাথেই যাই, যদিও জানি তুই আমার শত্রু। এটা কার বাড়ি, কোথায় এনেছিস? বস তুই, একটু পরেই জানতে পারবি। আমি ভেতর থেকে আসছি। এ হতে পারে না। তাছাড়া নয়ন কি ভাবছে বলতো? কিন্তু এটা আপনার বাড়ি, আমি তা বলিনি। একটা বিষয় কেন আপনি মানতে পারছেন না? আমি নয়নাপুর ভালো চাই, আমি চাই ও সুখে থাক। এভাবে চলতে থাকলে
নয়নাপু রিনীপ ওদের দুজনের জীবনই খুব কষ্টকর হয়ে উঠবে, আবির ভাইয়ের জীবনও। আপনি যদি রাজি না হন তাহলে আমি নয়নাপুকে নিয়ে ফিরে যাব। তাই ভালো, তুমি নয়নকে নিয়ে ফিরে যাও। আমি দুঃখিত তোমার অনুরোধ রাখতে পারলাম না। আসার পথে নয়নাপুর সাথে আমার কথা হয়েছে, আপনার সাথে বিয়েতে সে রাজি আছে, আপনি শুধু সামনে দাঁড়ালেই হয়। আপনি? এটা তো আমারই বাড়ি। আপনার বাড়ি? আশ্চর্য, আপনার বাড়িতে আমাকে কেন নিয়ে আসা হলো? আসার পথে স্বপন তো আপনাকে সব জানিয়েছে বলল। কি জানিয়েছে? আপনার সাথে আমার বিয়ে। বিয়ে? আপনার সাথে আমার? স্বপন আপনাকে বলল আর আপনি বিশ্বাস করেছেন? আশ্চর্য, আপনি এত ছোট। বিশ্বাস করুন, স্বপন তো আমাকে তাই বলেছে। থামুন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসবেন না। আপনার সম্পর্কে আমি আর যাই ভাবি না কেন, আমি এতটা ভাবতে পারতাম না, আপনি তাও প্রমাণ করলেন। ছি, স্বপন, স্বপন, তুই আমার ভাই, আমার মায়ের পেটে ভাই। আপুরে, আমি তোর ভালো করতে চাই, তোর সুখের কথা ভেবে। সুখ? আমার সুখ? আমার সুখের জন্যে তুই অনেক ভেবেছিস, সেই ভাবনা থেকে তোকে আমি মুক্তি দিতে চাই। নয়ন, তুমি এ কি করেছো? কি করেছি? কেন তুমি খুন করলে? এছাড়া আর কোনো উপায় ছিল না। এখন কি হবে? ফাঁসি হবে। শেষ পর্যন্ত আমার ভাগ্য তোমার কাছেই নিয়ে এলো। আমার ভুলের মাশুল দিতে গিয়ে রিনি চলে গেছে। হ্যাঁ, রিনি নেই। রিনি নেই? রিনি, রিনি নেই? মনির আহমেদ হত্যার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 302, 304 ও 304 ক ধারায় আনীত অভিযোগ সমূহের মধ্যে দণ্ডবিধি 304 ও 304 ক ধারার অভিযোগ সমূহ যুক্তিসঙ্গত সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ইয়াসমিন সুলতানা নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।